যখন এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেই সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ তারা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি চাল ডাল তেল লবণ এইসবের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে তা তারা তাদের এখন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে একই সঙ্গে আপনারা দেখেছেন যে পর্যায়ক্রমে বছরে দুবার তিনবার করে গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে এতে করে আরো বেশি করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে খুব পরিকল্পিতভাবে তারা বাংলাদেশের যে মূল সংবিধান ছিল সেই সংবিধানকে পাল্টে দিয়ে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে আপনাদের অনেকেরই মনে থাকার কথা যারা পুরনো মানুষ আছেন তারা জানেন এই কাজটি তারা আরেকবার করেছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আসার পর থেকে তারা একইভাবে মানুষের সমস্যাগুলো সমাধান করতে না পেরে মানুষকে ন্যূনতম যে খাওয়ার ব্যবস্থা করা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা তাদের আবাসের ব্যবস্থা করা সেগুলো করতে না পেরে তারা মানুষের উপর অত্যাচার শুরু করলো যার ফলে আমরা দেখেছি যে 1974 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে যে দুর্ভিক্ষে লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল তখনও তারা একইভাবে এই সমস্ত সমস্যাগুলোকে কাটাতে না পেরে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল 1975 সালে তখনও রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল যে কোন রাজনৈতিক দল থাকবে না একটামাত্র দল থাকবে তা হচ্ছে বাকশাল তখনও পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র চারটি পত্রিকা চালু রাখা হয়েছিল তেও সরকারি নিয়ন্ত্রণে তখনও মানুষের যে মৌলিক যে অধিকার আছে সেই অধিকারগুলোকে হরণ করা হয়েছিল আজকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে একটু পরিবর্তন করে কৌশলের তারা গণতন্ত্রের একটা লেবাস একটা আলখাল্লা পরিয়ে ছদ্মবেশ পরিয়ে তারা একইভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে আপনারা দেখেছেন অত্যন্ত সুপরিকল্পিত হওয়ার প্রথম যে কাজটি তারা করেছে যেটা এই দেশের রাজনীতিতে এই দেশের যে রাজনৈতিক কাঠামো তাতে সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে তা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা বাতিল করে দিয়েছিল নির্বাচনকালীন সময়ে আপনাদের মনে থাকার কথা যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রস্তাব এই প্রস্তাবটা কিন্তু আওয়ামী লীগে নিয়ে এসেছিল 96 সালে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাস্তবায়িত করবার জন্য তারা 173 দিন হরতাল করেছিল তারা লগি বৈঠে দিয়ে মানুষকে হত্যা করেছিল সেদিন গান পাউডার দিয়ে বাস উড়িয়ে দিয়েছিল সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার বিচার বিভাগের সহায়তা নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করল যা আমাদের রাজনীতিতে স্থায়ীভাবে একটা অনিশ্চয়তা একটা সংঘাত এবং একটা স্থিতিশীলতার অস্থিতিশীলতা একটা সৃষ্টি করলো আজকে বাংলাদেশের মানুষ একইভাবে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে 2018 সালে আমাদের মানুষ ভোট দিতে পারেনি তার আগের রাত্রি তারা জোর করে ভোট নিয়ে চলে গেছে ফলাফল ঘোষণা করেছে আমরা দেখেছি 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তারা একইভাবে সরকার গঠন করেছিল এবং তখন ভোট দিতে শতকরা 5 জন লোক যায়নি বন্ধুগণ এটা গেল আমাদের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা অন্যদিকে তারা তাদের দলীয় লোকজনকে প্রশাসনে বিচার বিভাগে অন্যান্য সকল স্থানে তারা এমনভাবে নিয়োগ দিয়েছে যে
এখন সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আপনারা দেখেছেন এখন ইউনিয়ন পরিষদের নির্বাচন, যে স্থানীয় সরকার নির্বাচন, সেটাকে পর্যন্ত তারা বাদ দেয় না, সেটাকেও তারা গায়ের জোরে নিয়ে চলে যায় এবং বিভিন্ন কৌশল নিয়ে যায়। আজকে তারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র‍্যাব এগুলোকে তারা সম্পূর্ণ নিজের দলীয় কাজে ব্যবহার করছে। আজকে প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবখানেই তারা তাদের এই দলীয় প্রশাসনকে নিযুক্ত করেছে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী রাখবার জন্য। এবং দেখেছেন এই করতে গিয়ে তারা কি করেছে, একদম বেআইনিভাবে, নির্মমভাবে তারা আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। তারা সম্পূর্ণ বেআইনি এবং নির্মমভাবে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সংসদ সদস্যকে, আমাদের ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলম, আমাদের হিরু সাহেব লাকসামের, তাদেরকে তারা গুম করে দিয়েছে, প্রায় 600-র অধিক নেতা কর্মীকে। এখন পর্যন্ত তাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যায় নাই। বন্ধুগণ, 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে বাংলাদেশে মিথ্যা মামলা করেছে। আমাদের সারা দেশে প্রায় 35 লক্ষ মানুষ, তারা এখন প্রতিদিন কোর্টে যায়, হাজিরা দেয়, অনেকের বিচারও হয়ে যাচ্ছে। আজকে কি হয়েছে, আজকে জানেন, কয়েকদিন আগে আপনাদের নারায়ণগঞ্জের যে সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যিনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি একজন অধ্যাপক মানুষ, রাজনীতিতে তার অত্যন্ত একটা স্বচ্ছ বিচরণ রয়েছে, তাকে চক্রান্ত করে হত্যা করবার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করেছে নির্মমভাবে। আজকে সকালেই আমি তাকে দেখতে গিয়েছিলাম এবার কেয়ার হসপিটালে। আমরা নিজে দেখেছি তাকে, যে 3 জায়গায় স্ট্যাপ করেছে, ছুরিকাঘাত করেছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি বেঁচে গেছেন, না তার বাঁচার কথা নয়। অত্যন্ত ডিপ রুটেড ছিল আপনার এই ছুরিকাঘাত। উদ্দেশ্য একটাই, যে এইভাবে এই দেশে আওয়ামী লীগের শাসনকে চিরস্থায়ী করা, শেখ হাসিনার শাসনকে চিরস্থায়ী করা, এবং এখানে কোনো দল থাকবে না, কোনো মতামত থাকবে না, কেউ ভিন্ন মত পোষণ করতে পারবে না, এটাই হচ্ছে আপনার এই আওয়ামী লীগ সরকারের একমাত্র উদ্দেশ্য। যার ফলে কি হয়েছে আপনারা দেখেছেন, যার ফলে কি হয়েছে, যে আজকে এত বেশি তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, এত বেশি তারা অন্যায় করেছে, জুলুম করেছে, যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা থেকে র‍্যাবকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, যে র‍্যাবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, র‍্যাবকে কোনো আর্থিক সহায়তা করবে না, তারা কোনো ট্রেনিং দিবে না, এবং র‍্যাবের সঙ্গে কোনো জড়িত ব্যক্তিদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক যোগাযোগ থাকবে না। যার ফলে কি হয়েছে, 7 জন উচ্চপদস্থ কর্মকর্তা, তার মধ্যে আমাদের আজকে এখন পুলিশের আইজি সাহেবও আছেন, তাদেরকে আমেরিকাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার চেয়ে দুর্ভাগ্যের কথা বন্ধুগণ, যে ঠিক আছে, এটাকে সমস্যার সমাধান করতে হলে তাদের যেটা করার উচিত ছিল, তা হচ্ছে ওই কর্মকর্তাদেরকে সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিল, এবং এই সমস্যাগুলোকে শুধরাবার জন্য আর যেন ক্রস ফায়ার না হয়, আর যেন গুম না হয়, আর যেন অন্যায় অত্যাচার না হয়, এই বিষয়গুলো নিশ্চিত করা উচিত ছিল। তা না করে কি করেছে, আবার কয়েকদিন আগে দেখেছেন 2 জনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, একটা কুমিল্লায়, আরেকটা হচ্ছে সাতক্ষীরাতে। আপনারা দেখেছেন যে আজকে পররাষ্ট্রমন্ত্রী কি লজ্জার কথা, তিনি বলেছেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, এটা যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চেষ্টা করেও কোনো বাদ দিতে পারেনি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পরিষ্কার করে ঘোষণা দিয়ে বললেন যে এই নিষেধাজ্ঞা উঠবে না, স্যাংশন উঠবে না, যদি ওই সমস্যাগুলোর সমাধান না করা যায়, অর্থাৎ যে সমস্যা আছে সেটাকে দূর না করা যায়,
অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেআইনি হত্যা বেআইনি নির্যাতন জনগণের উপর নির্যাতন এগুলো বন্ধ করতে হবে মানব অধিকার লঙ্ঘন করা যাবে না তখন এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা ভারতের কাছে সাহায্য চাইবেন ভারত যদি তাদেরকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারে ধিক্কার দেই তাদেরকে যে যারা নিজের সমস্যা নিজেরা সমাধান করতে পারে না যাদের অন্যায়ের কারণে এই হত্যার অধিকার এই হত্যার আদেশ কে দিয়েছিল এই নির্যাতকের আদেশ কে দিয়েছে সরকার দিয়েছে শেখ হাসিনা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যখন তারা ভারতের কাছে সাহায্য চায় যে আমাদেরকে এই স্যাংশন থেকে দূর করেন সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার কথা দুঃখের কথা তাদেরকে আমরা ধিক্কার জানাই কি হয়েছে ওই দিকে যান ওই দিকে যান বন্ধুগণ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি বা ঠিক আছে আপনারা আপনারা এখন স্লোগানটা বন্ধ করেন প্লিজ স্লোগান বন্ধ করেন স্লোগানটা বন্ধ করেন প্লিজ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে 1971 সালে আমরা যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের যে লক্ষ্য ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সব কিছুকে দুরিশ্চাত করে দিয়ে তারা আজকে আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য কাজ করছে সুতরাং এটাকে আমাদেরকে আমরা যদি আওয়ামী লীগকে আরো বেশি সময় দেই সরকারকে যদি আরো বেশি সময় দেই তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না এই দেশ একটা করদ রাজ্যে পরিণত হবে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের মানুষের কোনো সমস্যার সমাধান হবে না বন্ধুগণ আজকে আদালতকে তারা নিজস্ব একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে তারা জোর করে সন্ত্রাসী কায়দায় রুম ভেঙে নিজেরাই আপনার একটা নির্বাচন কমিশন তৈরি করে আদালতে যে মার্গ সমিতির নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ঘোষণা তারা দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো আমাদের এই সোনারগার যারা বিএনপি করেন বিএনপি নেতাকর্মী আছেন অঙ্গ সংগঠন নেতাকর্মী আছেন আপনারা শক্ত সংগঠন গড়ে তুলুন শক্তিশালী সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের আমাদের যে দেশ আমাদের দলের যে চেয়ারপারসন দেশশ্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দী রয়েছেন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে আজকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে দেশে ফিরিয়ে আনবার জন্য 35 লক্ষ মানুষের মামলা প্রত্যাহার করার জন্য শত শত আমাদের নেতাকর্মী যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য বিচার পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যের মাধ্যমে ঐক্যের মাধ্যমে আজকে ঐক্য সৃষ্টি করতে হবে সকলের মাধ্যমে এবং জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে করে গণতন্ত্রের পক্ষে যারা থাকবেন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য এবং যারা তার গ্রামকে দেশে ফিরিয়ে আনবার জন্য ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদেরকে একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত সক্ষম হব এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে একটি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নতুন সংসদ নতুন সরকার গঠন করতে হবে সেখানেই হচ্ছে আমাদের রাজনৈতিক সংকট মুক্তির একমাত্র উপায় আপনাদেরকে ধন্যবাদ জানাই সোনারগাঁ বিএনপিকে ধন্যবাদ জানাই আজকে আমাকে আমন্ত্রণ করবার জন্য এবং আপনাদের এখানে এই সমাবেশ করার জন্য কিছুক্ষণ পরেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের আশা ভরসার প্রতীক যার দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনার ধৈর্য ধরে সেই বক্তব্য শুনবেন
আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সোনারগাঁ বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, অমর হোক, অমর হোক।